কি ব্যাপার বলতো রনু? দিদি, বিভিন্ন খবর কাগজ আর নিউজ চ্যানেল থেকে প্রেসে সব লোকেরা এসেছে, জামাইবাবুর ইন্টারভিউ নিতে চাইছে। পেশেন্টের মারা যাওয়ার জন্য জামাইবাবুই দায়ী। রনু, রনু তুমি দাঁড়াও, আমি যাবো। আমি বলি আপনারা একটু ওয়েট করুন, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। ওখানে যদি দেখা যায় যে কোন রকম গাফিলতি আছে, কোন রিপোর্টে গন্ডগোল আছে আমাদের, তাহলে তখন আপনারা আসবেন। আমরা নিশ্চয়ই, উনি কথা বলবেন, আমি কথা বলবো, আমরা সবাই কথা বলবো। সেখানে এক ছাদের নিচে নাকি সবকিছু পাওয়া যায়। উনি ওখানে গিয়ে আমাকে দেখা করতে বলেছেন। ওখানে দেখা করলেই চাকরিটা হয়ে যাবে? দেখা তো করি। তুমি জানো ওই দোকানটা কোথায়? উনি আমাকে সব লিখে দিয়েছেন, ওখানে হয়তো আমার কথা বলেও দিয়েছেন। ওখানে গিয়ে দেখা করলে নাকি চাকরিটা হয়ে যাবে। তুমি যাবে? যেতে তো হবেই, একটা কাজের তো খুব দরকার, বলো। কাজের তো দরকার আছে, কিন্তু রাই আমি বলছিলাম কি যে ওখানে গিয়ে আর না, তুমি তোমার চাকরি নিয়ে কোনো কথা বলবে না। আগে আমি একটু চেষ্টা করে দেখি, পরে আমরা এসব নিয়ে কথা বলবো। তুমি এখন খাও। দেখো, মিরাজ চন্দ্রের মতো একজন স্মার্ট শিক্ষিত মেয়ে, ও কেন বাড়িতে বসে সময় নষ্ট করবে? তাই আমি ঠিক করেছি ও আমাদের কোম্পানিতে জয়েন করবে। কেমন আছিস? মা, বাবা কোথায়? বাবা এখানে আছেন, মেয়ে কথা বল। তোরা কেমন আছিস? তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম ঠিক আছি। বাবা, আপনার কিছু হয়েছে? আরে মা, আমার কিছু হয়নি, আমি তো ভালোই আছি। না বাবা, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি জোর করে হাসছেন, আর এই জোর করে হাসতেও আপনার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে বাবা, বলুন না, আপনি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? না না, লুকোবো কেন? আমি বলছি, আমি লুকোলো আমাকে শুনতে পাবে প্লিজ? হ্যাঁ লুকোচ্ছি। না না দিদি, আমাকে আটকাবার চেষ্টা করবেন না, যেটা বলার কথা আমি সেটা বলবোই। আমি বলো না, লুকোচ্ছি মানে সেটা হচ্ছে যে এই আমরা চার বুড়ো বুড়ি মিলে মানে তোমাদের ছেলে মেয়ের কি নাম হবে সেটা ঠিক করছিলাম। বলছিলাম যেটা, যে আমাদেরও তো বন্দোবস্তটা করতে হবে নাকি? আমার কোনো কথা ছিল তোমার সাথে।